तो हेलो एवरीवन, गुड आफ्टरनून। आमी मून आर वेलकम टू फूडी मून। आज के लंच निये आमी बसे गेछी। आज के लंचटा पुरोपुरी बोलते पारो वेज थाली बा वेज लंच। मुसुर डाल आछे, एई जे मुसुर डाल, पालंग शाकेर घंट आछे, फुलकपि भाजा आछे, बेगुन भाजा आछे, আর একটা পেঁয়াজ নিয়েছি হাফ, আর আছে টমেটোর চাটনি। তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করে দিচ্ছি। মুসুর ডালে অবশ্য পেঁয়াজ দেওয়া আছে, তবে পেঁয়াজটাকে তো এখন ভেজ হিসেবেও ধরা হয়, তো যে কারণে আমি এটা ভেজ থালি বলতে পারি, কেননা মাছ মাংস ডিমের কোনো ব্যাপার নেই। মুসুর ডালটা দিয়েই মেন মাখলাম। মুসুর ডাল দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায় মোটামুটি। আমি ভাতটাকে অলওয়েজ কম নিই, আনুষঙ্গিক জিনিসগুলো খাই। কাঁচা পেঁয়াজটা কিন্তু দারুণ লাগে আমার। আমাদের মায়েদের সময় পেঁয়াজটা কিন্তু আমিষ হিসেবে ধরা হতো, ননভেজ আইটেম। এখন কিন্তু, এখন বলে না, অনেক দিন আগে আমার অনেক অবাঙালি বন্ধু আছে যারা পুরোপুরি ভেজ, কিন্তু তাদের কাছ থেকেই শুনেছি যে পেঁয়াজটা নাকি ভেজ আইটেমের হিসেবেই ওরা ধরে, ননভেজ আইটেম হিসেবে ধরে না। তাই আমি আজকে এটা ভেজ থালি বললাম। মাছ মাংস ডিম হলে তখন আমিষ, ননভেজ। বেগুন ভাজাটা আমার খুব প্রিয় আইটেম। ভাজা যদি কিছু করি, বেগুন ভাজা আমার একটা থাকবেই। তবে আমার খাবার খুব একটা ঝামেলা নেই, আমি মোটামুটি সবই খাই। খুব কম আইটেম আছে যেটা খাই না।
যেরকম মাছটা আমি খুব একটা পছন্দ করি না, খুব একটা কেন একেবারেই পছন্দ করি না। চিংড়ি মাছ হলে তো ভালো, ঠিক আছে, আর না হলে পমফ্রেট তাও একটু খাই। কাতলা মাছ হলে, পেটি হলে তবেই একটু খাই, কিন্তু ভালোবেসে খাই না, না হলেই ভালো হয়। তো ডালের পোর্শনটা আমার শেষ হয়ে গেল, এবার পালং শাকের ঘণ্টটা দিয়ে খাবো, দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে খেতে। একটু বড়ি দিলে ভালো হতো, কিন্তু বড়িটা শেষ হয়ে গেছে, ভাজা বড়ি আছে বাট তরকারির বড়িটা নেই, তো তাই জন্যে বড়িটা মিসিং। উইদাউট বড়িতেই আমি পালং শাক করেছি, পালং শাকের ঘণ্ট, আদারওয়াইজ ভেতরে সবই আছে, আলু, মূলো, লাল আলু, সব কিছুই আছে, বেগুন, মোটামুটি যা দেয় সবই আছে, কুমড়ো। বলে কাঁচা রসুন খাওয়া নাকি খুব ভালো, আমি খেতে পারি না। প্রচণ্ড গন্ধ লাগে। পালং শাকের ঘণ্টটাও খাওয়া হয়ে গেল, জল খাই একটু। এবার লাস্ট টমেটোর চাটনি, আজকেও টমেটোর চাটনিতে খেজুর বা আমসত্ত্ব কিছুই দিইনি, শুধু এই যে কিশমিশ আছে আর টমেটো।
শেষ পাতে একটু টমেটোর চাটনি বা টক দই, এগুলো হলে খারাপ লাগে না। তো আজকের মতো খাওয়া আমার শেষ হয়ে গেল, জল খেয়ে নি। পুরোপুরি ভেজ থালি, ভেজ লাঞ্চ, খারাপ লাগলো না। এক একদিন কিন্তু এরকম খেতেও ভালো লাগে, সব সময় যে মাছ মাংস ডিম খেতে হবে প্রয়োজন পড়ে না, এক একদিন মনে হয় এরকম সিম্পল রান্নাই থাকুক। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা জানিও, যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার অনেক করে করো, কমেন্ট অবশ্যই করবে, আর যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশের বেল আইকনটাকে প্রেস করে তার মধ্যে অল অপশানটাকে ক্লিক করে দিও, তাহলে আমার সমস্ত আপলোডিং ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে। আর এটা আমার এপিসোড নাম্বার 4 ছিল, আস্তে আস্তে এগোচ্ছি, একদম নতুন চ্যানেল, 3টে অলরেডি আপলোড করে দিয়েছি, যারা এখনও দেখোনি তারা প্লিজ দেখো, দেখে জানিও ভালো লাগলো কি না। এটা এপিসোড নাম্বার 4, নেক্সট এপিসোড আবার অন্য কিছু নিয়ে চলে আসব খুব তাড়াতাড়ি, আর টিল দেন খুব ভালো থাকবে, বাড়ির সবাইকে অনেক ভালো রাখবে।